গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো তো? আমরাও ভালো আছি। আজকে সময় হচ্ছে 8:41। আমরা এখন বেরোচ্ছি একটু পাহাড়ের দিকে ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা দেখতে দেখতে আপনারা দেখতে পাবেন। চলুন, চলতে থাকি। আমরা তিস্তা বাজার পার করলাম। তিস্তা বাজারে ব্রিজ পার করিনি, সামনে একটা ব্রিজ আছে। আমি আর জিৎ এখন মানে আমরা তো আছি অনেকজন, এক ফ্রেমে আসবে কিনা সেটা বুঝতে পারছি না, সেটা আমরা পরে দেখাচ্ছি। আপাতত আমি আর জিতি এলাম ফ্রেমে, অনেকটা রাস্তা এলাম। রাস্তা তো, রাস্তা বিষয়ে কিছু বল। রাস্তাটা খুবই খারাপ, এখন বর্ষার জন্য খারাপ হয়ে গেছে। রাস্তার জন্য, বর্ষার জন্য খুবই খারাপ হয়ে গেছে। মানে আমরা রীতিমতো রোলার কোস্টারের মতন নড়তে নড়তে আসছি। আপনাদেরকে ওই জন্য রাস্তাও দেখাতে পারলাম না, যে ভাঙা রাস্তা কী দেখাবো, ভালো জায়গা আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো, কেমন? আমরা এখন রংপুরে একটুক্ষণ দাঁড়িয়ে রেস্ট করে নিচ্ছি, তারপরে আবার যাবো। সাউন্ড হয়তো শোনা যাবে না, বিকজ অফ মাস্ক পরতে হচ্ছে, মাস্ক আইনি, সাথে সাথে রুমাল বাঁধা আছে। রংপুর মোড়, আমরা রাইট সাইড থেকে উপরে উঠব, রাইট সাইড থেকে উপরে যাবো। ম্যাডাম হেঁটে এসছে, খুব ব্যস্ত। আমরা রংপুর পার হলাম, সবাই পেছনে ব্যস্ত, আর এদিকে সবাই ব্যস্ত, কেউ এদিকে রোদের দিকে তাকিয়ে, কেউ ছোটদেরকে নিয়ে। ছোটরা তো আরো বেশি আনন্দ করছে, আমরা কতটুকু আনন্দ করলাম। আর আমাদের এখানে বাদলদা, আমরা এগিয়ে চলেছি। রাস্তাটা আমি চিনি, মানে একবার এসেছিলাম রাত্রিবেলা, এখন দিনের বেলা যাচ্ছি, আশা করি পৌঁছে যাবো। পৌঁছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কেমন? চলো। রাস্তার অবস্থা এতটাই খারাপ, মাঝখানে হয়ে গেছে ল্যান্ডস্লাইড, এখন রাস্তা ঠিক হচ্ছে। মাটি ঢালা হবে, তারপরে যাওয়া হবে। অল্প একটু রাস্তা এরকম, বাকি ঠিক আছে। মধ্যে গাড়ি দাঁড়িয়ে আছে, এদিকে সুন্দর লোকেশন, পেছনে অনেকগুলো গাড়ি আছে। রোলার কোস্টার রাইড করতে করতে আমরা ইস্ট সিকিমে রেনক বলে একটা জায়গা আছে, সেই রেনকে মোটামুটি পৌঁছে গেলাম। পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে।
খাওয়া দাওয়া শেষ, তাই এখন আমরা যা যাচ্ছি সুইমিং, চলো দেখাই। ভেকেশন বলতে কিছু নেই, তার পিছনে বনফায়ার করার জন্য। গল্পটা হচ্ছে এরকম, সন্ধ্যা বাইরে বৃষ্টি হচ্ছে, যখন থেকে আসলাম তখন থেকে শুধু বৃষ্টিই হচ্ছে। যদিও সুইমিং পুলে নেমেছিলাম, তার টাইম ল্যাপস ভিডিও থাকবে অবশ্যই এই ভিডিওতে। আর এখন রাত্রিবেলায় একটু বসা হয়েছে, একটা লোকেশন দিয়েছে আমাদেরকে, এখানে বাইরে প্রচণ্ড বৃষ্টি। এখানে আমরা একটু চিকেন রোস্ট করে খাওয়া দাওয়া করবো, দেন ডিনার করবো, তারপরে সবাই মিলে ঘরে গিয়েই আমরা আড্ডাটা মারবো বেশি, কারণ বাইরে পাহাড়ে রাত্রিবেলা বৃষ্টির মতো কী থাকবে, এই হচ্ছে ব্যাপার। ভাই কেমন লাগছে তোমার আজকে এখানে? একটা অভূতপূর্ব আমরা পরিবেশে এসেছি, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে, বাট বৃষ্টিটা একটু এক্সপেকটেশনের বাইরে এতটা বেশি পরিমাণে হচ্ছে, মানে ডিস্টেন্সটা অনেকটা কমে যাচ্ছে, নিজেও গেলাম দোকানে। বৃষ্টিটা কম হলে ভালো ছিল কিন্তু, বাট ঠিক আছে, এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। এমনি ওভারঅল ওভারঅল খারাপ, পরিবেশটা ভালো, পরিবেশ ভালো, ওদের ওভারঅল পরিবেশটা ভালো, হসপিটালিটি ভালো, খাওয়ার কোয়ালিটি ভালো, আর কোয়ান্টিটি তো কিছু বলার নেই, হোমস্টে আমরা জানি হিউজ কোয়ান্টিটিতে সমস্ত কিছু থাকে, সো ওভারঅল ভালো। হাই, এবার একটু শুনি আর একজনের রিভিউ কেমন এই জায়গাটা। খুব ভালো, এমনি কোনো অসুবিধা নেই, বৃষ্টি পড়ছে, বেশি বৃষ্টি পড়ছে, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে একটু আনতে একটু অসুবিধা, কারণ মানে ওদের সেন্টারটা মানে তো মানে কটেজের সঙ্গে ডাইনিং রুমে একটু দূরত্ব আছে, মানে বেসিক্যাল রিসর্ট বা হোমস্টে যা হয়, তো যেতে আসতে সমস্যা হচ্ছে বৃষ্টির জন্য, বেসিক্যালি বৃষ্টির জন্য এই সমস্যাটা হচ্ছে। বৃষ্টিটা না হলে এরকম নট ফাইন, মানে বেশ আরাম লাগে, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। গুড হোম, হোমস্টেটার নামটা তো উইকেন্ড হোমস্টে, উইকেন্ড হোমস্টে, এর ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে থাকবে। আর কালকে চেষ্টা করবো সকালবেলা এই হোমস্টে যে আছেন তার সঙ্গে আবার একটা কথা বলার, সেটাও আশা করি এই ব্লগে থাকবে। চলুন তাহলে, এ কথা বলে তাহলে এখানেই শেষ করি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার কোনো নতুন। এইখানে যে আছি আমি, এর একটা কালকের
সকাল থেকে কি করলাম সেই একটা ভিডিও ব্লগও আমি আনবো। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর একটা জিনিস, আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, তাতে আমি একটু মোটিভেশন পাবো আরও নতুন নতুন জায়গা খুঁজে বেড়াতে। ততক্ষণের জন্য টাটা।